तेरी यादों में रहता हूँ हर पल। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ছুটির দিন, একটু ছুটির দিন তো স্পেশাল কিছু রান্না হয়, তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য বেশি কিছু করা যাবে না, টুকটাক অল্প কিছুই করা হবে। স্নান করলাম, জাস্ট স্নান করতেও লেট হয়ে গেছে। চলো কিচেনে যাও। কালকে তোমার সাথে শেয়ার করেছি, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল, তো কালকে আমি এই ইলেকট্রিক যে আমাদের ওভেনটা আছে এটা দিয়ে রান্না করেছিলাম। কালকে সারাদিন আমি এটা দিয়ে রান্না করেছিলাম, কারণ কালকে গ্যাস আনতে পারিনি, গ্যাস আনা হয়নি চেঞ্জ করে। আর এখানে গ্যাস আনতে গেলে সিলিন্ডার নিয়ে গিয়ে ওরা চেঞ্জ করে দেয় সঙ্গে সঙ্গে, তো এইটা কালকে আমার খুব কাজে লেগেছে। এখানে বসিয়ে রেখেছিলাম, এখানে বসেই কালকে রান্না বান্না সব করেছি। সন্ধ্যাবেলা যেটা সকালেরটা তো ওখানেই করেছি, তো রাত্রে অতক্ষণ মানে মাটিতে বসে অসুবিধা হচ্ছিলো, তো এখানে করা হয়েছিল এটাকে নিয়ে। এটা কিন্তু মানে খুব সুবিধা, কারণ এটাতে যে কোনো ধরনের বাসন বসানো যায়, এটাই সুবিধা। তো আজকে আমাদের হবে ফিশ ফ্রাই। এর আগেও তোমার সাথে শেয়ার করেছি পম্পের তাওয়া ফ্রাই, তো আজকেও সেটা করবো। নস্টিকে ফ্রাই করবো, প্রথমে ভাবলাম যে এয়ার ফ্রায়ারে করবো, কিন্তু এয়ার ফ্রায়ারে করছি না, এতেই করছি। এতেই লাস্ট বারে করেছিলাম, খুব ভালো ফ্রাই হয়েছিল। আর এটা হচ্ছে ব্ল্যাক পম্পেট, এখানে ব্ল্যাক পম্পেট খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ থাকে। আর আমরা তো কলকাতা থেকে হোয়াইট পম্পেট খেয়েই মানে অভ্যস্ত, ওখানে আমরা যখন থাকতাম তখন সারাটাই আমরা খেয়েছি। আর এখানে কিন্তু ব্ল্যাকটা পাওয়া যায়, আর হোয়াইটেতে কিন্তু অনেক বড় সাইজের হয়। দেখো একটা মাছ কিন্তু অনেক বড় সাইজের, এটা কতটা দেখে বুঝতে পারছো জানি না। আর এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে অনেকক্ষণ ধরে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, আর জল ঝরিয়ে মাছটাকে মানে মাঝখান থেকে সরিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম পেটগুলো, গলার কাছটা, পেটটা, লেজের কাছটায় তিনটে কাট দিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে যেরকম আমরা ফ্রাই করার জন্য আদা রসুন এসব পেস্ট দিই, সেই সব পেস্ট দিয়েছি, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আর তেন্দুরি মশলা। ফিশ তেন্দুরি মশলা হলে ভালো হয়, আমার কাছে সেটা নেই, শেষ হয়ে গেছে, তো আমি চিকেন তেন্দুরি মশলা দিয়েই এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় খেতে, মোটামুটি আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। সকালে আজকে উঠতেও লেট হয়ে গেছে, তো ম্যারিনেটটা আগে সকালে উঠে করে পরের দিন খাও, আগের দিন করে রাখলে এটা সব থেকে ভালো হয়, এটা কিন্তু এয়ারফ্রায়ারেও ভালো হবে, কিন্তু আজকে আমি ননস্টিকেই করছি। তেলটা গরম হয়ে গেছে, খুব ভালো করে আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর ছোট গ্যাসটাতেই করলাম, কারণ হালকা আছে বলে ভালো হবে এটা। আর এই মশলাটা যখন উল্টো দিকটা যখন উল্টাবো তখন আমি একবার দিয়ে দেবো, এখন এটা এমনি খাস। আর দেখো মাছটা কত বড়, পুরোটা কিন্তু ননস্টিকটা জুড়ে হয়ে গেছে, এটা ননস্টিকটা অনেকটা বড় সাইজের, বললাম না ব্ল্যাক পম্পেট এখানে অনেক বড় বড় হয়, তো এটা কিন্তু অনেক বড় সাইজের একটা পম্পেট। আর একটুখানি এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেবো, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, যেহেতু ম্যারিনেট করাই আছে, আর মাছ তো ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগে না জানি, তো একটু ঢাকা দেওয়া থাক, উল্টে তোমাদেরকে দেখাচ্ছি। একটা পেঁয়াজ কেটে নেবো, তন্দুরির সাথে পেঁয়াজ খেতে ভালো লাগে, তো আজকে তো সেই জন্য একটা পেঁয়াজকে ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এটা কাটবো, তার আগে মাছটাকে একবার উল্টাতে হবে। দেখো মাছটা কিন্তু পেছন দিকটা মানে উল্টো দিকটা ভালো ফ্রাই হয়ে গেছে, তো মশলাটা একটু এই সাইডে দিদি, আবার তো একবার ফ্রাই করবো, তেল দেবো তখন হালকা করে, তো এই সাইডে দিয়ে দিলাম। তো এবার একটুখানি উল্টো দিকটা তেল দিতে হবে, তেল দিয়ে দিই এবার। এয়ার ফ্রায়ার তো হলে তেল ছাড়াই করি,
তো এখানে তাও তেল লাগে ননস্টিক করলে। একবার ঢাকা দিয়ে দেবো এটাকে হোক। আর এই সাইডে আমার পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, তো এটাকে এবারে রিং রিং করে কাটবো। আর মাছটা এদিকে ফ্রাই হচ্ছে, খুব সুন্দর একটা ফ্রাই গন্ধ আসছে। তো এর মধ্যে আমি দেবো একটু লেবুর রস, লেবুটাকে কাটবো। একটু দেবো নুন, আমি একটু বিট নুন দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর এবারে দিয়ে ভালো করে পেঁয়াজটাই কিন্তু সব ক্রাশ করে নিতে হবে, লেবু নুন ভালো করে মিশে যাবে লঙ্কার গুঁড়ো। আর তোমরা যখন চিকেন কাবাব খাবে, এমনি ফিশ কাবাব খাবে, তো তখন এইভাবে একবার পেঁয়াজটাকে করে দেখবে, নুন লেবুর রস লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে এটাকে মাখিয়ে রাখবে কিছুক্ষণ। তো তার সাথে খাবে, দেখবে খেতে কিন্তু অন্যরকম লাগবে। আমরা তো কাঁচা পেঁয়াজ খাই তন্দুরি বলো যে কোনো তন্দুরির সাথে, তো এইটা আমি এমনি করে বানাই বাড়িতে, ভালো লাগে বেশ। তো আজকে সেই জন্য ভাবলাম যে একটু বানাই, টাইম আছে, হচ্ছে মাছটা, তো তার মধ্যে এটা একটু করে রেখে দিলাম। এটা হয়ে যাক। আর একটু তো লেবু, মাছের ওপর লেবু মানে রস তো দিতেই হবে। আমি একটুখানি লেবুটার রস আছে এটাকে একটু নিয়ে নিচ্ছি, আর একটু মানে লেবু কেটে নেবো। দেখো উল্টো দিকটা একদম ভালো করে ফ্রাই কিন্তু হয়ে গেছে। আর একটুখানি এবার আমি একটু তলাটা তেল দিয়ে দেবো, মশলাটা কিন্তু দিয়েছিলাম তখন ওপর থেকে, একটু তেলটা দেবো। তো আর ঢাকা দিচ্ছি না, মোটামুটি ফ্রাই হয়েই গেছে। এই সাইডটা একটু ফ্রাই হয়ে যাক, তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার কিন্তু মাছটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি। দেখো উল্টো দিকটাও কিন্তু হয়ে গেছে, যেটা উল্টে দিয়েছিলাম, মাছটা তুলে নেবো। আর তার সাথে এই যে পেঁয়াজ লেবু সব রেডি করে নিয়েছি। আর এবারে আমাদের খাবারটা নিয়ে চলে যাবো। আর এটা লাস্টে একদম আনালাম, গরম গরমে এটা খেতে ভালো লাগে। তো এটা তোমরা রাতে রুটির সাথেও খেতে পারো, স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, এরকম ভাবেও খাওয়া যায়। তো আমরা আজকে লাঞ্চেই খাচ্ছি। চলো এইটুকুই শেয়ার করলাম, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই বানিয়ে খেয়েও, আর পেঁয়াজটা এরকম এটার সাথে দারুণ লাগে কিন্তু, একবার দেখো। আর কেমন লাগছে আজকের ড্রেসটা সেটাও জানিও। তো আজকের ভিডিও এটুকুই, এবার আমরা লাঞ্চ করবো, এরপরে কথা বলে দেরি হয়ে যাবে। পরের দিন আসছে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।